গতকাল থেকে মূলত হচ্ছে ঢাকার বিভিন্ন যে হসপিটালগুলো রয়েছে আমরা সেই হসপিটালগুলো পরিদর্শন করেছি আজকে যদি আমি ঢাকা মেডিকেল কলেজের অভিজ্ঞতা আমি বলি তাহলে আমি বলতে চাই আমাদের যে ফিলিস্তিনের রাফা ক্যাম্প রয়েছে না এই ফিলিস্তিনের রাফা ক্যাম্পটি এটি ফিলিস্তিনে নয় আমাদের বাংলাদেশেও রয়েছে এবং সেটি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে অর্থাৎ আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এতটাই ভঙ্গুর যে ফিলিস্তিনি রাফা ক্যাম্পের সাথে ঢাকা মেডিকেল কলেজের কোনো ধরনের বৈসাদৃশ্য নেই অর্থাৎ বিগত সরকার আমাদের এই স্বাস্থ্য খাতকে জানাজা করে দাফন কাফনও সম্পন্ন করে দিয়েছেন এই ভঙ্গুর যে স্বাস্থ্য স্বাস্থ্যখাতটি সেটিকে আবার পুনর্জীবিত করতে হলে আমাদের ইনক্লুসিভ বিভিন্ন ডিসিশন প্রয়োজন ইনক্লুসিভ পলিসি অ্যাডপশন প্রয়োজন সেই জায়গা থেকে আজকে আমাদের হেলথের যিনি এডিজি মহোদয় ছিলেন উনার সাথে আমার কথা হয়েছে এবং উনি এবং ঢাকা মেডিকেলের পরিচালক ওনাদের সাথে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে ওনারা আমাদের আশ্বস্ত করেছেন যদি লাল ফিতার না থাকে যদি রাজনৈতিক আধিপত্য না থাকে যদি কোনো ধরনের পলিসি ম্যানিপুলেশন না থাকে ট্যান্ডারবাজি বা মাফিয়াতান্ত্রিক যে প্রবণতা স্বৈরতান্ত্রিক যে প্রবণতা সেটি যদি না থাকে তাহলে নব্বই দিনের মধ্যে এই স্বাস্থ্যখাতকে ওনারা জনমুখী স্বাস্থ্য স্বাস্থ্যখাত হিসাবে আমাদেরকে উপহার দিতে পারবেন অর্থাৎ নব্বই দিনের মধ্যে আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে আপনারা যদি নব্বই দিনের মধ্যে আমাদের এই ভঙ্গুর স্বাস্থ্যক্ষেত্রে জনমুখী করতে পারেন সেক্ষেত্রে আমাদের ছাত্র নাগরিকের যে ধরনের সহায়তা প্রয়োজন আমাদের জায়গা থেকে আমরা সেই ধরনের সহায়তা আপনাদেরকে সব সবসময় দিব অর্থাৎ আমরা নিশ্চিত করতে চাই যে মাফিয়া তন্ত্র ছিল হসপিটালগুলোতে যেই সৈরতান্ত্রিক যে শাসন ব্যবস্থা ছিল হসপিটালগুলোতে সেই স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা বা কাঠামো এই হসপিটালগুলোতে আর কখনোই ফিরবে না এবং সেই কফিনে ছাত্রনাগরিক একদম আজীবনের জন্য প্যারেক মেরে দিয়েছে সুতরাং আপনারা নির্ভয়ে কাজ করবেন যাতে করে আমাদের যে খাতটি রয়েছে এই খাতটি জনকল্যাণমুখী হতে পারে দ্বিতীয়ত আরেকটি বিষয় সেটি হচ্ছে ইতিমধ্যে আজকে সকালে আমরা যখন গিয়েছি সেখানে গিয়ে ঢাকা মেডিকেলের পরিচালক এবং আমাদের এডিজি মহোদয়ের মিটিংয়ের মধ্য দিয়ে আমরা দেখেছি যে আমাদের সমন্বয়ক এবং সহ সমন্বয়কের নামকাতে সমন্বয়ক এবং একের নাম সর্বস্ব সমন্বয়ক এবং সহসমন্বয়কের উৎপাদ বেড়ে গিয়েছে তারা অনেক বেশি সেবা করতে গিয়ে সুবিধা দিতে গিয়ে তাদের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্নিত করছে সেজন্য যাতে করে আহতরা চিকিৎসা সেবা নির্বিঘ্নে পায় সেজন্য আজকে স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার ইউনিট প্রত্যেকটি সরকারি হসপিটালে পুনরাবৃত্তি করছে স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার কেয়ার ইউনিট করে দেওয়া হয়েছে যেখানে শুধুমাত্র আহতদের চিকিৎসা করা হবে এবং সেই চিকিৎসাটি হবে সম্পূর্ণ ফ্রিতে কোনো ধরনের অর্থ লাগবে না এবং শুধুমাত্র চিকিৎসা প্রক্রিয়াই নাই বরং মেডিকেল ইকুয়ে ইকুইপমেন্টস যে ক্রয় করার ক্ষেত্রে সেগুলোর ক্ষেত্রেও কোনো ধরনের টাকা লাগবে না দ্বিতীয়ত যে বিষয়টি প্রাইভেটের ক্ষেত্রে যেই টাকা ইতিমধ্যে নেওয়া হয়েছে এই টাকাটি রিফান্ড কিভাবে করা যায় সেটি নিয়েও আমাদের কথা হয়েছে ওনারা আমাদের আশ্বস্ত করেছেন যারা ইতিমধ্যে প্রাইভেটে টাকা দিয়ে দিয়েছেন তাদের টাকাটি রিফান্ড করা হবে এবং পরবর্তীতে প্রাইভেটে আর কোনো ধরনের চিকিৎসার টাকা লাগবে না অর্থাৎ আমরা যদি দেখি আহতদের চিকিৎসার সরকারি এবং বেসরকারি খাতের যেই সেবাটি রয়েছে সেই সেবাটি সম্পূর্ণভাবে ফ্রি করে দেওয়া হয়েছে আজকে থেকে সম্পূর্ণভাবে ফ্রি আর আরেকটি সচেতনতা আমরা গণমাধ্যম কর্মীদের আপনাদের হচ্ছে সহযোগিতায় সেক্ষেত্রে সহযোগিতা চাই সেক্ষেত্রে আজকে আমরা যখন নিটোরে গিয়েছি নিটোরে গিয়ে দেখি সমন্বয়ক এবং সহসমন্বয়ক পরিচয়ে ব্যানার টানিয়ে সেখানে ফান্ডিং করা হচ্ছে সেখানে ফান্ড কালেকশন করা হচ্ছে এবং আমরা হাতে নাতে টাকাসহ এক লক্ষ আশি হাজার টাকা সহ একটা একটা পক্ষকে আমরা ধরেছি আমরা স্পষ্ট করে দিতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাঁচই জুন থেকে যখন আন্দোলনটি করছে আজকে পর্যন্ত আমরা কোনো ধরনের আর্থিক লেনদেনের সাথে সম্পর্কিত না একটা টাকাও আমরা আর্থিক লেনদেনের সাথে সম্পর্কিত না আমাদের যদি কোনো ধরনের আর্থিক সহায়তা প্রয়োজন হয় সেটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে অথবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে জানানো হবে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে চাঁদাবাজি অথবা বিশেষ সুবিধা দাবি করবে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো তাদেরকে আমরা নিকট তাদেরকে আপনারা নিকটস্থ থানায় সপর্দ করবেন বিটার লাইফ থেকে শুরু করে এবার কেয়ার পপুলার ফরাইজি এবং হচ্ছে এমজেড হসপিটাল প্রত্যেকটা হসপিটালে গিয়ে প্রত্যেকটা জায়গা থেকে আমরা ইন্ডেক্স কালেক্ট করেছি এবং সেখানে যারা অসুস্থ ছিল তাদের ভরণ পোষণের বিভিন্ন ব্যবস্থা করেছি এবং যারা এখন পর্যন্ত রিকভার হয়ে বাসায় ফিরে গিয়েছেন তাদের থেকে শুরু করে যারা ডিসিজ হয়েছে তাদের সবার আমরা একটা সংযোগ করার চেষ্টা করেছি এবং তাদের সবার আমরা খোঁজখবর নিচ্ছি সুমন মিয়া নামে একটা ছেলে আমি ওর ডিটেইলসটা বলবো কারণ হচ্ছে ওর অবস্থাটা খুবই আশঙ্কাজনক তো সিলেটা হচ্ছে বিশ তারিখ আর স্থানটা হচ্ছে মাধবদী নরসিংদী তো ওই ছেলেটা হচ্ছে একটা মাধবদী দাখিল মাদ্রাসা থেকে এইচএসসি পরীক্ষার্থী তো বয়সটা হচ্ছে একুশ বছর দু সালে সে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন তো তার হচ্ছে একটা গুলি এটা হচ্ছে পিত্ত থলি তার টোটালি কেটে ফেলা হয়েছে আর হচ্ছে খাদ্য নালী এবং ক্ষুদ্রান্ত্র ছিদ্র হয়ে গেছে তো তার টোটাল গুলির সংখ্যা ছিল একটি আর তার অলরেডি তিনটা অপারেশান হয়ে গেছে আজকে দুপুর দুপুরে আরেকটা অপারেশান হয়েছে টোটাল হচ্ছে চারটা অপারেশান হয়েছে তার তো তার অবস্থাটা খুবই মানে আশঙ্কাজনক তাকে হয়তো এখানে ট্রিটমেন্টটা যদি পসিবল না হয় জাস্ট আমার এখানে প্রত্যেকটা মিডিয়া চ্যানেল আছে এই জন্য আমার এটা বলা তাকে হয়তো বাহিরে ট্রিটমেন্টের জন্য একটা ব্যবস্থা যদি করে দেওয়া হয় তাহলে হয়তো সিলেটা আমাদের মাঝে হয়তো থাকলেও থাকতে পারে এখন বাকিটা ভরসা আমরা গতকাল রাতে ফাইন্যান্স করেছিলাম হাসপাতালে যা যারা রোগী ভর্তি আছে তাদের জন্য হাসপাতাল থেকে যদিও হানড্রেড পারসেন্ট ট্রিটমেন্টের ব্যবস্থা করছে ফ্রি বাট হচ্ছে কন্ডিশন হচ্ছে অনেকেই এখানে গরিব আছে মানুষ আছে যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ এবং অনেকেই আসে যাদের আর্নিং সোর্সটা বন্ধ হয়ে গেছে কারণ তারা নিজেরা হচ্ছে আর্ন করতো বাট হাসপাতাল থাকার কারণে তাদের পরিবার এখন পুরো বিধ্বস বিধ্বস্ত তাদের পারিবারিক যে আর্নিংটা এটা অফ হয়ে গেছে তো এই অবস্থায় আমরা কালকে রাত্রে কিছু ফান্ড রাইজ করছি এবং আজকেও করবো তাদের ফ্যামিলিকে কিছু সাহায্য করার জন্য এবং আমরা আশা করবো যে মিডিয়া যারা আছেন এটা এনশিওর করবেন প্রতিটা হসপিটালে যেন হানড্রেড পার্সেন্ট ট্রিটমেন্ট যেটা দেওয়া দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকার এটা এনশিওর করা হয় ধন্যবাদ